আত্মবিশ্বাসের চাইতে আপনার ব্যক্তিত্ব, ক্ষমতা, সক্ষমতা সব বেশি। এটা আপনিও প্রকাশ করেছেন, কারণ আপনি কয়েকদিন আগে মাত্র তাকে 12 লাখ টাকা দিয়ে এসেছেন। দেখেন, আপনি আপনার স্ত্রীকে আপনার সন্তানের জন্য 12 লাখ টাকা দিবেন এই কথাটাও কিন্তু জনগণকে জানালে নাই। তার মানে আপনার, আপনি কেন এই বাচ্চাটার কথা প্রকাশ করে দিতে চাইলেন না? আপনি এখন অপু বিশ্বাসের দিকে দিচ্ছেন কেন? 12 লাখ টাকা দিয়েছি এই কথাটা কি আর আপনি জানেন? একজন বাবা তার সন্তানকে কত লক্ষ কোটি টাকা দেবে সেটা তার বাবার ইচ্ছা এবং সন্তানের প্রয়োজন। সেই সুযোগটি আপনি কেন দিলেন শাকিব খান? সেই সুযোগটি আপনি কেন দিলেন? আপনি তো পারতেন আপনার স্ত্রী সন্তানকে সারা বাংলাদেশের সামনে পরিচয় করে দিতে। সেই সুযোগটি আপনি দিলেন কেন 9 বছর ধরে? সেই প্ল্যানটা তো ছিল, সে প্ল্যানটা অপুরা ছিল। আর আজকে আজকে দেখেন, আজকে একটা জিনিসের, আজকে অপুর যদি ইন্টারভিউ দেখে থাকেন, আপনি যদি দেখে থাকেন, সেখানে একটা স্পষ্ট কথা আছে যে তার আজকে আত্মপ্রকাশের কারণ হচ্ছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনি এই নায়িকার সাথে আর কোন ছবি করবেন না, এবং তিনি আজকে এই খবরটির পরে, আমি এর আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম বিদ্যাশিনা মিমার সাথে কাজ করবো না, মাহির সাথে কাজ করবো না, মিমের সাথে কাজ করবো না, আমি বিন্দুর সাথে কাজ করবো না, সবার সাথে কাজ করবো না। ওনার সাথে আমার কথা ছিল কি আছে কোরবানি ঈদে তাকে আমি লঞ্চ করবো। সে তার যে ফিজিক্যাল কনস্ট্রাকশন আপনারা দেখেছেন যে সেই দেখে হালকি হয়ে গিয়েছে বাচ্চা হওয়ার পর, তার তার সাথে কথা ছিল কোরবান কিনে তাকে আমি লঞ্চ করবো। সে আজকে হঠাৎ করে সকালে উঠে কি হলো গিয়েছে সবাইকে ফোন করা স্টার্ট করলো যে রোজার ঈদের এই সিনেমাতেই তাকে নিতে হবে। তিনি যেটি বলতে চেয়েছেন শাকিব খান, সেটি হলো অপুবিশ্বাস যেটি বলতে চেয়েছেন যে আজকের এই খবরে তার বিশ্বাসে চির ধরেছে এবং তিনি মনে করেছেন যে আপনি তাকে অপমানিত করেছেন। আমি এই সাক্ষাৎকারটি দেখেছি, আজকে সারাদিনই আমি এই সকল সাক্ষাৎকার দেখেছি। না, সেটি ভিন্ন প্রসঙ্গ। সেটি তিনি মনে করেছেন যে তার নথিতে বলবে না শাকিব খান, তিনি বলতে চাচ্ছেন যে আপনাদের মধ্যেকার প্রতিশ্রুতি আপনি ভঙ্গ করেছেন। আমার প্রশ্নটি আবারও ঘুরে ফিরে এক জায়গায় যে আপনি আপনার সন্তানের বয়স 5 মাস, এই সন্তানকে আপনি কেন বাংলাদেশের মানুষের সামনে আনলেন? না না, আপনি কেন আনলেন না তাকে? তো তিনি তো বলছেন আপনি রাজি হননি, তাই আপনি কেন আনেন? উনি তো 5 মাস হয় দেশে এসেছেন, শুধু বাংলার চলচ্চিত্র নিয়ে পুরো বিশ্বের দরবারে কিন্তু আমি হাজির হচ্ছি, আমি কিন্তু যুদ্ধ করে যাচ্ছি। আজকে আমার এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে হবে এইরকম ব্যাপারটা কিন্তু আমার জন্য কিন্তু কোনো দিনই হলো কি আছে না শাকিব খান, আপনার আপনার বাংলা চলচ্চিত্রে অবদান নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই, এবং সেই কারণেই প্রত্যাশাটা হচ্ছে একজন নায়ক যিনি ওই নম্বরের নম্বরে যদি আপনি বিশ্বাস নাও করেন, তারপরেও বাংলাদেশের 1 নম্বর নায়ক, তিনি নিশ্চয়ই এই দৃঢ়তা, এই দৃঢ়তা নিশ্চয়ই রাখেন যে তিনি আরেকজন নায়িকাকে বিয়ে করে সংসার করলে সেটি সারা বাংলাদেশের মানুষকে, সারা পৃথিবীর মানুষকে জানাতে পারেন। সেরকম অনেক নায়ক আছেন বিভিন্ন দেশে যারা খুব সফলতার সাথে সেই কাজটি করেছেন, করছেন, তাতে তাদের ক্যারিয়ারে তেমন কোনো চিড় ধরেনি। আর ক্যারিয়ার নিয়ে যদি চিন্তা করতেন তাহলে তো বিয়ে করবার দরকার ছিল না। শাকিব খান, আমি আবার আপনার সাথে যুক্ত হচ্ছেন। শাকিব খান, আমি আপনাকে ভাই বলে একটা কথা বলছি, আমার এই পরামর্শটা একেবারেই ব্যক্তিগত। আমার মনে হয় আপনারা দুজন একটু সময় নিয়ে আপনাদের একটা সমঝোতা করেন আর মিডিয়াতে আর নতুন করে কিছু বলেন না। আপনারা দুজনই নিবৃত্ত, আমি আমি পরামর্শটা শেষ করি, আপনার তো স্বাধীন সিদ্ধান্ত আপনারাই নেবেন, কারণ আপনাদের সঙ্গে একটা সন্তান যুক্ত হয়েছে, তারও
ভবিষ্যৎ এবং মর্যাদার প্রশ্ন এখন জড়িত আছে। তো আমি আমার হয়তো হতে পারে অপু বিশ্বাসেরও হয়তো ভুল হয়েছে, আপনারও হয়তো ভুল হয়েছে, মানে হয়তো কিছু একটা আছে। তো আমার মনে হয় এটা অন্যভাবে সমাধান করেন। আমার বাচ্চাটার জন্য একটা অন্য ধরনের একটা মায়া হচ্ছে। আমি আপনাকে বিনীতভাবে বলি, আপনারা দুজন একটু সময় নিয়ে একটা সমাধান বের করেন এটা বাচ্চাটাকে নিয়ে, আর পাবলিক ডোমেনে বিতর্কটাকে আর বাড়িয়েন না। এটা আমার অনুরোধ, এটা আপনারা বিবেচনা করে দেখবেন। আমি আপনাকে বলি একটা কথা, তো এতদিন হচ্ছে সম্মুখে আসে নাই, আজকে একটা অপবিশ্বাসের ভাষ্যই ছিল যে তার আজকে মাথা গরম হয়েছে, সেই পত্রিকায় দেখেছে যে রংবার শিরোনামের একটা ছবি হতে যাচ্ছে, তার সাথে আমার কথা হলো যে আচ্ছা ঠিক আছে আমি কোরবানি যে তোমাকে ব্রেক দিচ্ছি। আর মানুষের তো ব্রেক আপ হয়, মানুষের সংসার, মানুষের জীবন, এটা আপনি নিজেও ভালো করে জানেন, আপনি নিজেও ভালো করে জানেন যে মানুষের শাকিব খান, আমি একটি প্রশ্ন আপনার কাছে রাখতেই চাই। আপনি আপনি এবং অপু বিশ্বাস 9 বছর আগে বিয়ে করেছেন, আপনাদের সন্তান হয়েছে 1 বছর হলো, আপনারা সংসার করছেন না কেন? এত 9 বছরে ফ্ল্যাশ করলো না, আজকে এখন এসে ফ্ল্যাশ করলো একটা রংবার সিনেমা নিয়ে, এই প্রশ্নটা আপনি বিশ্বাস কি করেন? আপনারা একসাথে সংসার করছেন না কেন? সংসার তো নিশ্চয়ই করার আগ্রহ হয়েই মানুষ বিয়ে করে না? আপনি এই প্রশ্নটা আপনারা একসাথে সংসার করছেন না কেন? 9 বছর হলে বিয়ে হয়েছে আপনাদের, অপু বিশ্বাস শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? সংসার তো আমি ওর সাথে করেই আসছি। বাচ্চাটা যখন 1 বছর আগে আমি ওকে নিয়ে বাইরে গেলাম, তখন তো আমি সংসারই করেছি। আমি শুটিং শেষ করে প্রত্যেক রাতে গিয়ে ওর বাসায় রান্না করতাম, আমি ঘর দোর গোছাতাম, পরিষ্কার করতাম। আমার শাশুড়ি একবার হজে গেছেন 1.5 মাসের মতো, সেই 1.5 মাসে আমি নিজে ওই বাসাটাকে ট্যাকেল করেছি। আমি সকালে উঠে সমস্ত রান্না করে ঘর দোয়ার পরিষ্কার করে আমি তারপরে শুটিংয়ে যেতাম, শুটিং থেকে এসে আমি আবার সমস্ত কিছু পরিষ্কার করতাম। আপনার কি মনে হয় অপু, আমি নাঈমুল ইসলাম খান বলছি, আপনি কি মনে করেন এই সমস্যাটার একটা সমাধান হওয়া সম্ভব? এবং আপনার কি মনে হয় আপনি কিছুটা হয়তো আবেগ তাড়িত হয়ে একটু ভুল করেছেন, অন্যভাবে এটা সমাধান এটা চেষ্টা করা যেত? আপনার কি মনে হয় অপু বিশ্বাস? না, আসলে এখানে আবেগের কিছু নেই। সমাধানটা আমি অনেক আগে থেকেই চাচ্ছিলাম, যখন থেকে বেবি আমার কনসেপ্ট করেছে তখন থেকে সমাধান, কিন্তু কোনো সুযোগ তো তাদের থেকে আইনি। আর সবচেয়ে দুঃখের বিষয়, বাচ্চাটা কনসেপ্ট করার পর থেকে আমি যখন দেশের বাইরে, তখন থেকে আমি শাকিবকে একদম ফোনে রেস্ট করতে পারিনি। ওর হয়ে ওর চাচাতো ভাই মনির আমার সাথে সমস্ত কথা বলতো, আমি জানি না সেই কথার মধ্যে ফাঁক ছিল কি না। আমি যখন একটা মেয়ের বাচ্চা হওয়ার পথে থাকে তখন অবশ্যই সেটাকে ফ্ল্যাশ আপ করতে হয়, আমি এটা চেয়েছি বরাবর। আবার আমি যখন বাংলাদেশে বাচ্চাকে নিয়ে আসলাম, আসার পর আমি যখন অনেক রিউমার শাকিবের শুনলাম, একজন ওয়াইফ হিসেবে
আমি এটা মেনে নিয়েছি, কিন্তু একজন বাচ্চার মা হিসেবে এটা আমি কখনোই মানবো না। কারণ আমাকে যেহেতু কখনো দর্শক পাবলিক জানে না, আমার বাচ্চাকেও জানে না, সবাই ঘোরের মধ্যে আছে, তখন কিন্তু আমি সেই রিউমারগুলোকে কখনোই একসেপ্ট করবো না। কারণ কি, পৃথিবীর প্রত্যেক মানুষ তার ভবিষ্যৎ ভালো, যেমনটা আমি মা হয়ে আমার সন্তানের ভালো চান। আপনি কি সাকিব খানের সাথে একটা যাই হয়েছে এখন কি সমাধান চান, না এটা নিয়ে আরো মিডিয়াতে তর্ক বিতর্ক হোক, কোনটা আপনার কাছে ভালো লাগবে? না না, আমি কখনোই মিডিয়াতে তর্ক বিতর্ক হোক এটার পক্ষে আমি কখনো না, হয়তো বা আপনারা আমার কথায় কতটুকু ফিল করতে পারছেন আমি জানি না। আমাকে যারা কাছ থেকে দেখেছে বা আমাদের এই সম্পর্কটা নিয়ে কিন্তু সবাই জানতো, আমি সত্যিই মিডিয়াতে এগুলো তর্ক বিতর্কে একদম পক্ষপাতিত্ব না। যদি আমি হতাম তাহলে আমার বাচ্চাটা কনসেপ্ট করার মুহূর্তে আমি সবাইকে জানিয়ে দিতে পারতাম। আমার এত নাটক, অঙ্গভঙ্গি বা লুকোচুরি এগুলো কোনো কিছু দরকার সমাধান আমার ক্যারিয়ারে নিঃশেষ করার মতো এরকম আপনার সাথে আমি 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 অবশ্যই সমাধান চাই। আমার ছেলে আজকে আপনি সমাধান চাইলে এই পর্যায় থেকে এখন মনে করেন যে সামনে আর মিডিয়াতে কথা না বলে একটু সময় দিয়ে একটু ধীরে ধীরে, আপনাদের মধ্যে নিশ্চয়ই কোনো বন্ধু আছে, তাদের সাহায্য নিয়ে বাচ্চাটার স্বার্থে একটা সমাধানের দিকে যাবেন কি না, আমার সেটাই জানতে ইচ্ছা করে আপনার কাছ থেকে। অবশ্যই আমি সবসময় যাই সমাধান হোক, ভালো কিছু হোক, আমি সেটার পক্ষে সবসময়ই ছিলাম, এখনো আছি। যার কারণে আমি 9 বছর কম সময় না, আমাকে দেখে আমার অনেক কাছের কলিগরা অবাক হয়ে যায় যে তোমার ধৈর্যটা এতটা কেন। আমি ধৈর্য ধরে ছিলাম, এখনো ছিলাম, কিন্তু আমি দেখছিলাম যে ধৈর্যটাকে না তারা শুধুমাত্র হাস্যকর রূপে দাঁড় করাইছে। আমাকে আর আমার ছেলেকে খুব হাস্যকর মনে হচ্ছে। আমি বলেছিলাম আজকে একটা নিউজে, গত 2 দিন আগে আমার শ্বশুর এবং ননদ আমার বাসায় আসছে, তারা জানেন না আমার ছেলে অসুস্থ। অথচ গত 3 দিন আগে আমি গুলশান 2-এ ডক্টরের ওইখানে সিরিয়াল পাইনি, যেহেতু কেউ জানতো না যে আমি কে বা আমার বাচ্চাটা কে। সবাই স্বাভাবিক লোকের মতোই আমাকে সিরিয়াল নিয়ে ঢুকতে হয়েছে। 35টা বাচ্চার পর 36টা বাচ্চার সময় আপকে পাকিনের ডাক্তারের কাছে যেতে হয়েছে। কারণ একটাই, আমার বাচ্চা ভীষণ অসুস্থ ছিল, আমি সিরিয়াল নিতে পারিনি, আমি ইনস্ট্যান্ট চলে গেছি। অথচ আমার শ্বশুর এবং আমার ননদ আমাকে বললো আমার বাচ্চার অসুখ তারা জানে না, তারা জানে আমার বাচ্চাকে ভ্যাকসিন দিয়ে গায়ে জ্বর আসছে, এমনকি তার বাবাও সেটা জানে না। তো এই যে দূরত্বটা সৃষ্টি হচ্ছে এটা সাকিবই করেছে। আমি যে কতটুকু ধৈর্যশীল নিয়ে আজকে সাকিব একটু ভেবে দেখো যে আসলে অপু ধৈর্যশীল নিয়ে কিনা। আজকে হয়তো সে আমার উপর বিভিন্ন কারণে রেগে আছে, হয়তো বা তার কাছে মনে হচ্ছে অপু যেটা করেছে ভুল করেছে, কিন্তু আমি কখনোই ভুল করিনি। আমি সন্তানের জন্য আপনি কি রং বাদ ছবিটা নিয়ে বেশি বিরক্ত, মানে এই ছবিটা তিনি কিভাবে করছেন, কাকে নিয়ে করছেন, ওটা কি আপনার একটা প্রধান রাগের কারণ? না, রংবাজ সিনেমা মূলত কারণ না, কারণ হচ্ছে আর্টিস্ট। কারণ ওই ছবিতে যে নায়িকাটা কাজ করেছে তার সাথে গত 1.5 সপ্তাহ আগে আমার একটা কথার কাটাকাটি হয়েছে, সেইখানে সেই যেটা যে মানে প্রকাশ পেয়েছে মিডিয়াতে আমার 2টো ছবি দিয়ে, যে 2টো ছবিতে আমি হিরোইন ছিলাম, আমার বেবি কনসেপ্টের কারণে আমি যখন আড়ালে যাই তখন ওই 2টো ছবিতে সেই হিরোইন করে। করার পর আমি যতটুকু খবর পেয়েছি সাকিবের সাথে তার একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়েছে, খুব ভালো কথা, তাতে আমার কোনো আপত্তি নাই। বাট কিছুদিন আগে তার ফেসবুক পেজে একটা ক্যাপশন দিয়েছিল ফ্যামিলি টাইম, সেটা নিয়ে যখন আমি সাকিবের ভাইয়ের সাথে কথা বলি তখন সে আমাকে বললো যে সাকিব নাকি সেই মেয়ের সাথে কথা বলে না। তাই আমি বললাম যে এই ক্যাপশনটা দিয়েছে এটা উঠিয়ে নিতে বলো। তখন সাকিব বলেছে যে মেয়ের সাথে আমি কথা বলি সেই ক্যাপশনটা কী করে উঠাবো। এরপরে আমি সকালে তার সাথে একটু মিশ্র কথা বলি, আমার কথাটার মধ্যে আসলে আমি একটু উচ্চ বাক্যেও কথা বলেছি এবং কয়েকটা খারাপভাবেও তাকে মিসবিহেভ করেছি সেই মেয়েটাকে। এরপরে ওই মেয়েটা বেশ কিছু পত্রিকাতে বলেছে যে আমি তার বড় বোনের মতো, যদি আমি তার কাছে ক্ষমা চাই তাহলে সে আবার আগের সম্পর্কে যেতে পারে। তারপরে অপু কি সাকিব খানের কেউ হয় যে অপু এইভাবে কথা বলবে, সাকিবের সমস্যা না থাকলে তার এত সমস্যা কোথায়। এইসব ছোট্ট ছোট্ট কিছু ল্যাঙ্গুয়েজ পেপার কাটিংগুলো আমার কাছে আমি রেখে দিয়েছি। এগুলো দেখার পর আমি তখন সাকিবেরকে আমি প্রপোজ পাঠাই যে ওই মেয়েটা যে আমাকে নিয়ে এগুলো কথা বললো, তুমি তো জানো আমি কে, তো ওই ধরনের কথা বলার সাহস পেলো কী করে, তুমি ওর সাথে কাজ করতে পারবে না আপাতত, একটা ছবি তুমি অন্য যে কোনো নায়কের সাথে করো, নায়িকার সাথে করো, আমার কোনো আপত্তি নাই। ইভেন আমি নুসরাত ফারিয়ার সাথে আমার একটা জায়গায় দেখা হয়েছিল, আমি তাকে বলেছিলাম আপু তুমি কাজ করো। আমি তানজিব দিশা একটা মেয়েকে আমি নিজে থেকে ফোন করে বলেছি তুমি করো। সাকিব যে বললো অপুকে নেওয়া হয়নি দেখে কত রেগে গেছে, আমাকে নেওয়ার যদি রাগ করে থাকে তাহলে তানজিল তিশা এবং নুসরাত ফারিয়া তার সাথে কিন্তু আমি নিজে থেকে একটা বউ হয়ে বা
একটা হিরোইন হয়ে কিন্তু আমি কখনোই কথা বলতাম না, বাট ওই মেয়েটা আমাকে যেভাবে কথা বলেছে আমি এটা স্বাভাবিকভাবে আমি বলতেই পারি আমার পরিবারের কাছে যে সে যে কথাগুলো বলেছে আমাকে ভালো লাগেনি। আমি একটু উপবিশেষ, আমি একটু শাকিব খানের মতামতটি নিতে চাই এই ব্যাপারে। উপবিশেষ, শাকিব খান যেহেতু আছেন আমাদের সাথে, শাকিব খান আশা করছি আপনি শুনতে পাচ্ছেন আমার আমাদের এই কথোপকথন। আমি শুধু একটি বিষয়েই জানতে চাই, যেটি বারবার অপু বলছেন যে তিনি বাচ্চা মানে হওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই আপনাকে আর কোনোভাবেই কাছে পাচ্ছেন না, বাচ্চা হওয়ার সময়ও তিনি আপনাকে কাছে পাননি, তো হঠাৎ করে এই দূরত্ব কেন? বোঝাই যাচ্ছে আপনারা আলাদা থাকছেন, আপনারা একসাথে সংসার করতেন, আপনাদের দাম্পত্য জীবন আছে, আপনারা স্বামী স্ত্রী, আপনারা এই এক বছর ধরে মানে আপনার সন্তান আসার পর থেকে এই বিচ্ছিন্নতা কেন? তার মানে তো আপনারা একসাথে সংসার করছেন না। শাকিব খান, শাকিব খান আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শাকিব খান আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, জি আপনি শুনতে পাচ্ছেন? জি, অপু যেটি বলছেন যে আপনারা একসাথে সংসার করেছেন, ঘর করেছেন, এবং আপনার পরিবারকে উনি শ্বশুরবাড়ি বলছেন, আপনার মাকে উনি শাশুড়ি বলছেন, আপনারা একসাথে দাম্পত্য জীবন ছিল আপনাদের, কিন্তু গত এক বছর যখন থেকে এই সন্তান আসবার প্রক্রিয়া শুরু হয় তখন থেকে তিনি আপনাকে আর পাচ্ছেন না, সন্তান হওয়ার সময় আপনি ছিলেন না, এবং বাংলাদেশে আসার পরও আপনি কোনোভাবেই অপুকে সময় দিচ্ছেন না, এবং বোঝা যাচ্ছে আপনারা আলাদা থাকছেন, এক বাড়িতে থাকছেন না, আপনাদের দাম্পত্য জীবন নেই এই মুহূর্তে অন্তত এক বছর, সেটির কারণ কি? মানুষের মিথ্যাচারের একটা লিমিট থাকা উচিত। আমি সে যখন যা বলেছে আমি কি করিনি? আজকে একটা রংবাজ ছবি নিয়ে কথা হলো, রংবাজে সে নায়িকা হচ্ছিল আর আমি করতে পারলাম না, বিষয় হচ্ছে আমি ভিলেন পেয়ে গেলাম। আর আজকে হলে কি আছে, সেখানে হলে কি আছে, তার ব্যাক টু ব্যাক সে আর এন্ট্রি করলে এসেছে অপুর সংসার নামে, সে তো আর একটা এন্ট্রি করেছে অপুর সংসার নামে, তার প্রযোজককে তার হিরোকে তাহলে দেখেন, তারপর একটা পরে তো আমি দুদিন পরেই বলবো। যাই হোক, সেটি আপনারা কিভাবে মেটাবেন সেটি আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু শাকিব খান যেটি জানবার আগ্রহ ছিল যে আর দুদিন পরে সমস্ত মানুষ জেনে যাবে, এটা শাকিব খানকে ডুবানোর জন্য হচ্ছে একটা কঠিন ষড়যন্ত্র, যে ষড়যন্ত্র বিস্তার হয়ে গেছে। যাই হোক শাকিব খান, সেখানে আপনাদের সন্তানও আছেন, তার জীবন অনিরাপদ করাটা কতখানি ঠিক হবে সেটি আপনারা ভেবে দেখবেন। আমি তার জন্য যদি নিরাপদ আমি নাই করতাম, তাকে যদি মূল্যায়নে না করতাম, তার জন্য আমি এত লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে আসতাম না। আমার প্রশ্নটি আরো একবার আপনার কাছে, সেটি হলো যে আপনারা গত এক বছর ধরে তার মানে বিচ্ছিন্ন থাকছেন, আলাদা থাকছেন। আমি আমার সন্তানকে এভাবে দেখবো? আমি কোনো ভাবি ট্রেনে আমি আমার শাকিব খানের সন্তানকে দেখবো? আপনার স্ত্রী সন্তানকে কাছে রাখছেন না কেন? সেটা তাকে জিজ্ঞেস করেন না অনেক ভাই। আপনি একটু নেতৃত্ব নেন এখানে শাকিব খান, আপনি লিডারশিপ নেন, ইউ আর মোর পাওয়ারফুল, ইউ আর স্ট্রঙ্গার, আপনাকে জন্য এটা মানানসই, আপনি একটা ইতিবাচক ভূমিকা নেন, বাবা বাবার ভূমিকা নেন। আমাদের মতই চলে, সেটা কে বলবে? কিছু কথা হলো কি আছে, অনেক বড় বড় ডিসিশন তো যে মেয়ে মানুষের কথাই চলে, তাই জানি না। উপবিশ্বাস এই প্রসঙ্গে আপনি আপনার মায়ের কথাই অনেক শুনেন। অপুবিশ্বাস এই প্রসঙ্গে বলছেন যে তিনি কোনোভাবেই আপনাকে পৌঁছাতে পারছেন না, তিনি চেষ্টা করেও আপনাকে রিচ করতে পারছেন না, এক ধরনের দূরত্ব তৈরি হয়ে গেছে, উনি বুঝতে পারছেন না কেন। উনি সেটি বলেছেন, আপনি হয়তো খেয়াল করেননি, উনি অনেকবার চেষ্টা করে এবং আপনার সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে, কেন সেটা উনি বুঝতে পারছেন না। অনেক কিছু ভেঙে দিতে পারে, আমার আর কিছু বলার নেই, বাট আমি আমার সন্তানকে এভাবে দেখতে চাইনি, আমার আব্রাকে সিরিয়াস ট্রেনে এত বিতর্কিত ভাবে আসবে আমি এটা কোনো দিনই চাই না। শাকিব খান এটা আর বাড়তে দিয়েন না ভাই, আপনার সন্তানের সাথে এটা অনুরোধ আপনাকে। যাই হোক, শাকিব খান নিশ্চয়ই এটির একটি অবসান হবে এবং নিশ্চয়ই সেটি একটি ইতিবাচক অবসান। আমরা শাকিব খান এবং অপুবিশ্বাস দুজনকেই বাংলা সিনেমার জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। আপনি আপনি গিয়ে দেখেন যে আজকে একটা অপুর সংসার নামে একটা সিনেমা এন্ট্রি হলো, সে সিনেমার নায়ক কে, সে সিনেমার প্রযোজককে, সে সিনেমার সমস্ত কিছু কে, আমার সব অপোজিশন পার্টি, আমার সব অপোজিশন পার্টি।
শাকিব খান কিন্তু তারপরেও আমি আপনার কাছে কিন্তু প্রশ্নের উত্তরগুলো পেলাম না, কেন আপনারা আলাদা থাকছেন, কেন আপনার স্ত্রী সন্তান আপনার কাছে থাকছে না, বাবার ভালোবাসা, স্বামীর ভালোবাসা, স্ত্রীর মর্যাদা, এই সমস্ত কিছুকে একসাথে করে কেন আপনারা থাকছেন না, সেই প্রশ্নের উত্তর কিন্তু আমি পাইনি। আর কি কি মর্যাদা দিব, চাকরের মতই তো কেটে গেলাম গত এই যে এত বছর ধরে যা বলেছে বলেছে, এর সাথে অভিনয় করা যাবে না করলাম না, এর সাথে করা যাবে না করলাম না, স্ত্রীর মর্যাদা আপনি কিভাবে দিবেন? একসাথে থাকছেন না কেন? একসাথে থাকছি না কবে থেকে বলেন জি? একসাথে থাকছি না কবে থেকে বলেন, সেটা তাকে জিজ্ঞেস করেন। আপনার পরিবারের অনেক কথা আপনি কি আমাকে বলবেন? আমার ছেলেকে আমি এভাবে অনেক ধন্যবাদ শাকিব খান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। অপু বিশ্বাস আপনাকে অনেক ধন্যবাদ, এবং আরও একবার আপনাকে আমরা জানিয়ে রাখছি যে আপনি আপনার সন্তান এবং আপনার সামাজিক রাষ্ট্রীয় আইনি যে মর্যাদার জন্য লড়ছেন সেটির নিশ্চয়ই একটি ইতিবাচক সমাধান হবে, সেই প্রত্যাশা আমাদের রইল। আপনাকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি অপু বিশ্বাস আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনারা এতক্ষণ নিশ্চয়ই সঙ্গে ছিলেন। বিরতি থেকে ফেরত আসছি, অন্যান্য আরও অনেক আলাপ আছেন।